এবার দেশের আরো কিছু খবর। সংবিধান অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। জিয়াউর রহমান ঘোষণা দিলে মুক্তিযুদ্ধ হতো না, অথচ তাকে নিয়ে আওয়ামী লীগ কটাক্ষ করে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে নেতাকর্মীদের সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই মহাসচিব।